এখন আমরা পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহ সম্পর্কে আলোচনা করব। নিয়ত বায়ু কাকে বলে? পৃথিবীতে যেসব বায়ু সারা বছর ধরে নিয়মিতভাবে নির্দিষ্ট গতিপথে নির্দিষ্ট গতিবেগে নির্দিষ্ট অঞ্চল থেকে নির্দিষ্ট অঞ্চলের দিকে প্রবাহিত হয় সেগুলোকে বলা হয় নিয়ত বায়ু। সেই হিসাবে পৃথিবীতে নিয়ত বায়ু রয়েছে তিন কি কি? আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেন বায়ু। আয়ন বায়ু কাকে বলে? পৃথিবীর কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে যে বায়ু সারা বছর ধরে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় সেই বায়ুকে বলা হয় আয়ন বায়ু। আর একবার বলছি, পৃথিবীর কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে যে বায়ু সারা বছর ধরে নিয়মিতভাবে নির্দিষ্ট গতিপথে নির্দিষ্ট গতিবেগে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় সেই বায়ুকে বলা হয় আয়ন বায়ু। আয়ন বায়ু কেন প্রবাহিত হয়? তার কারণ নিরক্ষীয় অঞ্চলে বিভিন্ন কারণে নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়। সেই নিম্নচাপ অঞ্চলের বায়ু উষ্ণ হালকা হয়ে উপর দিকে উঠে গেলে সেখানে যে বায়ুশূন্য স্থানের সৃষ্টি হয় সেই বায়ুশূন্য স্থান পূরণ করবার জন্য উভয় কর্কটীয় মকরীয় অঞ্চলে উচ্চচাপ বলয় থেকে এই বায়ু প্রবাহিত হয়। মনে রাখতে হবে, নিরক্ষীয় অঞ্চলে যখন নিম্নচাপ তখন কর্কটীয় মকরীয় অঞ্চলে উচ্চচাপ, এই উচ্চচাপ অঞ্চল থেকেই মূলত নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় আয়ন বায়ু। এই আয়ন বায়ু কত প্রকার? কি কি আয়ন বায়ু? মূলত দু প্রকার। একটা হচ্ছে উত্তর পূর্ব আয়ন বায়ু, উত্তর পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। উত্তর পূর্ব আয়ন বায়ু আর দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। উত্তর গোলার্ধে কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে যে বায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় সেই বায়ু ফেরেলের সূত্র অনুসারে ডান দিকে বেঁকে উত্তর পূর্ব দিক থেকে আসায় এই বায়ুর নাম হয় উত্তর পূর্ব আয়ন বায়ু। কি বললাম? উত্তর গোলার্ধে যে বায়ু কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় সেই বায়ু ফেরেলের সূত্র অনুসারে ডান দিকে বেঁকে উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হয় বলে এই বায়ুর নাম হয় উত্তর পূর্ব আয়ন বায়ু। সুতরাং এইটা হলো উত্তর পূর্ব আয়ন বায়ু। অন্যদিকে যে বায়ু মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় তা ফেরেলের সূত্র অনুসারে বাম দিকে বেঁকে দক্ষিণ পূর্ব দিক থেকে প্রবাহিত হয় বলে এই বায়ুর নাম হয় দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। সুতরাং এটা হয়ে গেল দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। মনে রাখতে হবে, উত্তর পূর্ব আয়ন বায়ু অর্থাৎ উত্তর গোলার্ধের ক্ষেত্রে যে বায়ু প্রবাহিত হয় সেই বায়ুটা অধিকাংশ স্থানে স্থলভাগের উপর দিয়ে আসায় স্থলভাগে বিভিন্ন পাহাড় পর্বত বাড়ি ঘর গাছপালা ইত্যাদি দ্বারা এই বায়ুর গতিবেগ কিছুটা বাধাপ্রাপ্ত হয় বলে এই বায়ুর গতিবেগ অপেক্ষাকৃত কম, ঘন্টায় মাত্র 16 কিলোমিটার। অন্যদিকে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু দক্ষিণ গোলার্ধে মূলত জলভাগের উপর দিয়ে আসায় বায়ুর গতিপথ কোনো বাধাপ্রাপ্ত হয় না, গতিপথে কোনো বাধা পায় না বলে এই বায়ুর গতিবেগ অপেক্ষাকৃত বেশি, ঘন্টায় প্রায় 22.4 কিলোমিটার। শুধু এটা আমরা জানলাম আয়ন বায়ু সম্পর্কে। এরপর যেটা আমরা জানি সেটা হচ্ছে পশ্চিমা বায়ু। পশ্চিমা বায়ু কাকে বলে? উভয় কর্কটীয় এবং মকরীয় অঞ্চলে যখন বায়ু উচ্চচাপ বিরাজ করে তখন ঠিক তাতে দুপাশে অবস্থিত সুমেরু এবং সুমেরুবৃত্ত এবং কুমেরুবৃত্তীয় অঞ্চলে তখন নিম্নচাপ বিরাজ করে। এই নিম্নচাপের হালকা বা উষ্ণ হালকা বায়ু উপর দিকে উঠে গেলে সেখানে যে বায়ুশূন্য স্থানের সৃষ্টি হয় সেই বায়ুশূন্য স্থান পূরণ করবার জন্য কর্কটীয় এবং মকরীয় অঞ্চল থেকে এক প্রকার বায়ু সারা বছর সুমেরুবৃত্তীয় এবং কুমেরুবৃত্তীয় নিম্নচাপ বলয় থেকে প্রবাহিত হয়। এই বায়ু সর্বদা পশ্চিম দিক থেকে আসে বলে এর নাম পশ্চিমা বায়ু। সুতরাং সংক্ষেপে কি জানলাম? যে কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে যে বায়ু সারা বছর সুমেরুবৃত্তীয় এবং কুমেরুবৃত্তীয় নিম্নচাপ বলয় থেকে প্রবাহিত হয় সেই বায়ুকেই বলা হয় পশ্চিমা বায়ু। এই বায়ু পশ্চিম দিক থেকে আসে বলে এর নাম পশ্চিমা বায়ু। এই বায়ু আবার দুটো শ্রেণী বা দুটো উপবিভাগ। এই বায়ু আবার দুটো উপবিভাগ রয়েছে, পশ্চিমা বায়ু উপবিভাগ। কি কি? একটা হচ্ছে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু,
আচ্ছা উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। কোনটা কি উত্তর গোলার্ধের ক্ষেত্রে যে বায়ুটা কর্কটি উচ্চ চাপ বলয় থেকে মেরু সুমেরু বৃত্তীয় নিম্ন চাপ বলয় থেকে প্রবাহিত হয় সেই বায়ু ফেরেডের সূত্র অনুসারে ডান থেকে বেঁকে দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হওয়ায় সেই বায়ুর নাম হতে যায় দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। মনে রাখতে হবে উত্তর গোলার্ধের ক্ষেত্রে এই বায়ুটা হলো দক্ষিণ পশ্চিম পশ্চিম বায়ু। কেন দক্ষিণ পশ্চিম? এদিকটা দক্ষিণ আর এটা পশ্চিম, দক্ষিণ পশ্চিম কোন থেকে আসে বলে এর নাম হলো দক্ষিণ পশ্চিম পশ্চিম বায়ু। এই বায়ুর গতিবেগ অপেক্ষাকৃত কম। অন্যদিকে দক্ষিণ গোলার্ধে যে বায়ুটা মকর উচ্চ চাপ বলয় থেকে কুমেরু বৃত্ত নিম্নচাপ বলয় দিকে প্রবাহিত হয় সেই বায়ুটা ফেরেডের সূত্র অনুসারে বাম দিকে বেঁকে উত্তর পশ্চিম দিক থেকে আসে বলে সেই বায়ুটার নাম হয়ে যায় উত্তর পশ্চিম পশ্চিম বায়ু। এটা হয়ে গেল উত্তর পশ্চিম পশ্চিম বায়ু। এই বায়ু অধিকাংশ স্থানে জলভাগের উপর দিয়ে প্রবাহিত হয় বলে এই বায়ুর গতিবেগ অপেক্ষাকৃত বেশি এবং এই বায়ু মূলত জলভাগের উপর দিয়ে আসার সময় 40 ডিগ্রি থেকে 60 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে প্রবল বেগে গর্জন করতে করতে প্রবাহিত হয়। তাই এই বায়ুর গতিপথে 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে গর্জনশীল 40 আ, 50 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে ভয়ঙ্কর 85 আ এবং 60 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে তীক্ষ্ণ চিৎকারকারী সেটে বা ষাট বলা হয়। তাহলে এইভাবে দক্ষিণ পশ্চিম পশ্চিম বায়ু এবং উত্তর পশ্চিম পশ্চিম বায়ু প্রবাহিত হয়। এরপরে যেটা আমরা আসবো সেটা হচ্ছে মেরু বায়ু দিক। মেরু বায়ু কাকে বলে? উভয় মেরু অঞ্চল থেকে যে বায়ু সারা বছর সুমেরুবৃত্তি এবং কুমেরুবৃত্তি অঞ্চলে অর্থাৎ মেরুবৃত্তি নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় সেই বায়ুকে বলা হয় মেরু বায়ু। আরেকবার বলছি, উভয় মেরু অঞ্চল থেকে উভয় মেরুবৃত্তি অঞ্চলের দিকে প্রবাহিত হওয়া নিয়ত বায়ুকেই বলা হয় মেরু বায়ু। এটা আমার ক প্রকার, এটা হচ্ছে কাকের মতো এই দু প্রকার। যে বায়ু উত্তর মেরু বা সুমেরু থেকে কর্কটি সুমেরু বৃত্ত নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় তা সোজাসুজি না প্রবাহিত হয়ে ফেরের সূত্রনুসারে ডান দিকে বেঁকে উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হয়। তাই এই বায়ুর নাম হয়ে গেল উত্তর পূর্ব মেরু বায়ু। এটা হলো উত্তর পূর্ব মেরু বায়ু। কি বললাম? যে বায়ু সুমেরু উচ্চচাপ অঞ্চল থেকে সুমেরু বৃত্ত নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় তা ফেরেডের সূত্র অনুসারে উত্তর পূর্ব দিক থেকে আসায় সেই বায়ুর নাম হয়ে যায় উত্তর পূর্ব মেরু বায়ু। অন্যদিকে যে বায়ু কুমেরু উচ্চচাপ বলয় থেকে কুমেরু বৃত্ত নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় তা ফেরেডের সূত্র অনুসারে বাম দিকে বেঁকে দক্ষিণ পূর্ব দিক থেকে আসে বলে এই বায়ুর নাম হয়ে যায় দক্ষিণ পূর্ব মেরু বায়ু। দক্ষিণ পূর্ব মেরু বায়ু। সুতরাং পৃথিবীর নিয়ত বায়ু সম্পর্কে পুরোটা আমরা জেনে নিলাম। একবার সিনপসিস শুনলাম। প্রথমে নিয়ত বায়ু কাকে বলে, নিয়ত বায়ু ক প্রকার, কি কি নিয়ত বায়ুর প্রত্যেকটার উৎপত্তি, প্রত্যেকটা সংজ্ঞা, উৎপত্তি, উপবিভাগ, এইটা এইভাবে আলোচনা করতে হবে।